রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবার থেকে চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্য উৎসব শুরু হয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। রাজ্যের এক বরেণ্য নাট্যশিল্পী ছিলেন প্রয়াত চন্দন সেনগুপ্ত। এই মহান নাট্যশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে নাট্যভূমি প্রতি বছর চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্য উৎসবের আয়োজন করে। এবছর বুধবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই নাট্য উৎসব শুরু হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আখতারুজ্জামান। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সংস্কৃতির সবচেয়ে বড় মূলধন মানবিকতা। এই মানবিকতার স্খলন রোধে সংস্কৃতি প্রেমীরা সর্বদাই সচেতন। গত কয়েক বছর কোভিড এর কারণে নানা বিভ্রম ঘটেছে সারা পৃথিবীময়। সেখান থেকে নাট্যভূমি তার ব্যতিক্রম নয়, কিন্তু সংস্কৃতিবান মানুষেরা, বিশেষ করে নাটকের মানুষেরা যেভাবে দৃঢ়তার সাথে এই মর্মে এবং আমাদের বাংলাদেশে যেভাবে দাঁড়িয়েছে সেটি আসলে উদাহরণযোগ্য। আমি শুধু নাটকের মানুষ হিসাবে এই কথা বললাম, কিন্তু তার বাইরে আমি বিশেষ করে বলব সংস্কৃতির সকল শাখার মানুষেরা এই কোভিডকালীন সময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের যতটুকু সম্ভব ছিল তাই নিয়ে সেটি উদাহরণযোগ্য। আমরা সংস্কৃতির সবচেয়ে যে মূলধন মানবিকতা সেটিকে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকে নিজেদেরকে সবসময় সচেতন রাখি মানব কল্যাণে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট নাট্যশিল্পী প্রয়াত উত্তম চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই নাট্য উৎসবে বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যের নাট্যদল অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।